আকাশে ডানা মেলল বিমানের নতুন ড্যাশ 8 ধ্রুব তারা বোধন করলেন প্রধানমন্ত্রী আগামী মার্চে চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে নতুন ফ্লাইট চালু ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে এবং গর্ভবতীরা পাবেন না করোনার ভ্যাকসিন নতুন ভাইরাসের সঙ্গে বাংলাদেশে রোগীর নমুনায় মিল পেলেন চট্টগ্রামের গবেষকরা বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক কমালো সরকার 65 থেকে কমিয়ে করা হলো 25% জানালেন খাদ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত হবে না কৃষক দাবি কৃষিমন্ত্রীর রাস্তায় জ্যাম কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে গাড়ি হর্ন দিয়েই যাচ্ছে 125 ডেসিবেলের বেশি শব্দের মানমাত্রা আমরা লক্ষ্য করেছি এবং যেটি সৃষ্টি করেছে একটি সরকারি গাড়ি আকাশে ডানা মেলল বিমানের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত ড্যাশ 8 ধ্রুব তারা সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বাংলাদেশের নতুন উড়োজাহাজ ধ্রুব তারা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকার বিমানের আধুনিকায়নে কাজ করছে শিগগিরই আরও দুটি বিমান বহরে যুক্ত হবে এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন তিনি প্রতিষ্ঠার প্রায় অর্ধশত বছর পর ধীরে ধীরে আধুনিকায়নের পথে হাঁটছে দেশের জাতীয় পতাকাবাহী রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দূরগন্তব্যের বড় বড় উড়োজাহাজের ধারাবাহিকতায় এবার অভ্যন্তরীণ রুটের জন্য এলো নতুন আধুনিক বিমান কানাডা থেকে সংগ্রহ করা 74 আসন বিশিষ্ট ড্যাশ 8 Q400 সিরিজের এই বিমানটি সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এতে রয়েছে হাই ইফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার প্রযুক্তি যার মাধ্যমে যাত্রা শেষে মাত্র 4 মিনিটেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করা সম্ভব হবে রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমান বহরে সদ্য সংযুক্ত ধ্রুবতারা নামের উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন পুরো বিমান খাতকে বৈশ্বিক মানে উন্নীত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থানটা এত চমৎকার একটা জায়গায় আমরা যদি শুধু আমাদের আশেপাশের দেশগুলোর সাথে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা চালু করতে পারি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে অনেক উন্নতি হতে পারে একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জেলা পর্যায়ে 6টি আঞ্চলিক পাসপোর্ট অফিস 20টি ফায়ার সার্ভিস স্টেশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 4টি প্রকল্প উদ্বোধন করেন অভ্যন্তরীণ এবং স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে এসব বিমান পরিচালনা করা হবে উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করিয়ে দিয়ে বললেন বিমানকে লাভজনক এবং সেবামুখী করতে সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও মনোযোগী হতে হবে দেবাশিস রায় সময় সংবাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে ও গর্ভবতীরা পাবেন না করোনার ভ্যাকসিন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান আসছে জুনের মধ্যে 20% মানুষ টিকার আওতায় আসবে আর আওতার বাইরে থাকবেন 5.5 কোটি মানুষ তিনি জানান করোনার ভ্যাকসিন জানুয়ারির শেষ নাগাদ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে আসবে এরই মধ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে বেশ কিছু দেশ অক্সফোর্ডের ভ্যাকসিন নিতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশও সে হিসেবে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতেই পাওয়া যাবে প্রথম চালানের 50 লাখ রোববার ওষুধ প্রশাসন অধিদপ্তরে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান জাতিসংঘের অনুদান হিসেবে আরও ভ্যাকসিন আসবে জুনে যখন কোভিড ভ্যাকসিন 92টি দেশে দিবে ওনারা বাংলাদেশও তার পপুলেশনের 20% জন্য পাবে সেটাও আমরা জুনে আশা করতেছি তিনি জানান দেশের মোট জনসংখ্যার 20% ভ্যাকসিন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ড থেকে আনা ভ্যাকসিনের সঙ্গে যোগ করলে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় 8 কোটি এছাড়া বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় প্রায় 5.5 কোটি থাকবে ভ্যাকসিনের আওতার বাইরে 18 বছরের নিচে যারা পপুলেশন আছে আমাদের জনসংখ্যা তারা কিন্তু গ্রহণ করবে না প্লাস 1 কোটি লোক বাইরে থাকে এবং আমাদের প্রেগনেন্ট মারা প্রায় 35 লাখ থাকে এবং আরও কিছু অসুখ আছে যেখানে এই ভ্যাকসিন তাদেরকে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না তাতে আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলব এর আগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের 2টি ল্যাব ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সেতু হওয়ার পর পদ্মার পানি প্রবাহ ঠিক রাখতে নানা পরিকল্পনা নিতে শুরু করেছে সরকার। যমুনার মতো পদ্মারও বড় একটি অংশ জুড়ে যেন নদী মরে না যায় সেজন্য নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। নিয়মিত ড্রেজিংয়ের পাশাপাশি সেতুর কারণে নদীতে যাতে চর পড়ে না যায় সেজন্য কাজ করবে আন্তঃমন্ত্রণালয় কমিটি। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। বর্ষায় উত্তাল পদ্মা নদী এখন শান্ত সুবোধ বালকের মতো। গত বর্ষায় পানির উচ্চতা আর স্রোতের কারণে জুন থেকে অক্টোবর টানা চার মাস বন্ধ রাখতে হয়েছিল সব কাজ। সে নদীতে এখন নতুন জটিলতা, নাব্য সংকট, ফলে প্রায় আটকে যায় নৌযান, বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। চলতি শুকনো মৌসুমে এই সংকটটা একটু বেশি দেখা যাচ্ছে। নদীতে সেতুর ৪২টি পিলারের সবগুলো নির্মাণ কাজ শেষ হওয়ায় বিশাল এই পিলারগুলোর গোড়ায় আটকে যাচ্ছে পলি। পিলারের গোড়ায় বালি সরিয়ে নিতে সেতু প্রকল্পের অধীনে চলছে নিয়মিত পলি অপসারণ। তবে নদীতে নৌযান চলাচলের বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বলে তাদের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানায় সেতু মন্ত্রণালয়। নৌযান চলাচলের ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয়, একই সাথে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, যে পানি প্রবাহ ঠিক রাখার জন্য এটা কিন্তু তাদের ম্যান্ডেট, সেতু যেন ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে সেতু যে পিয়ারের এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা, বালি সরে গেলে সেখানে ব্যবস্থা রাখা এবং যদি বেশি জমে সেটার ব্যবস্থা রাখা সেতু বিভাগ করবে, এটা সমন্বিতভাবেই হবে। নদী যাতে প্রবাহমান থাকে সেতু হয়ে যাওয়ার পর সে দায়িত্ব বর্তাবে পানি সম্পদ ও নৌপরিবহন বিভাগের উপর। সেতু মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা গেলে বেঁচে যাবে নদী, বেঁচে যাবে পদ্মার প্রাণ প্রবাহ। তাই সবার আগে নিশ্চিত করতে হবে সমন্বয়ের কাজটা। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে শেষমেশ চালের আমদানি শুল্ক অর্ধেকেরও নিচে নামালো সরকার। অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানিয়েছেন, বাজার স্থিতিশীল রাখতে চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করা হয়েছে। চলতি বছর বোরো মৌসুমে স্মরণকালের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। তবে আমন মৌসুমে বন্যা আর বৃষ্টিতে কিছুটা ক্ষতি হয় ধানের আবাদে। কিন্তু ধারাবাহিকভাবে গত দুই মাস ধরেই চালের বাজারে দেখা যায় অস্থিরতা। দাম বাড়ে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত। বাজারে মিলারদের চাল সরবরাহে গড়িমসির তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমিয়ে নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির সুযোগ দিচ্ছে সরকার। 62% আমাদের বিদেশ থেকে আমদানি করলে দিতে হতো, যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন 25% ট্যাক্স বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য। অতটা ঘাটতি আমাদের চালের নাই, কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারাই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। যখনই 6 লাখ টনের এলসি হয়ে যাবে, তারপরে আর কাউকে এলসি দেওয়া করার সুযোগ দেওয়া হবে না। আর কৃষক ও মিলাররা জোর দিচ্ছেন সব পক্ষের স্বার্থ রক্ষার উপরে। এবার তো 1100 টাকা বেচতেছি, ভালো ফলন পাচ্ছি, আমদানি করলে আমাদের লস হবে। অবশ্যই সীমিত আকারে আমদানি হওয়া প্রয়োজন, যাতে করে কৃষক, ভোক্তা, ব্যবসায়ী সকলের স্বার্থ সংরক্ষণ করা হয়। 2017 সালে বন্যায় ধানের উৎপাদন ব্যাপক ক্ষতি হওয়ায় আমদানি শুল্ক একরকম তুলেই নেওয়া হয়। তখন 8 থেকে 10 লাখ মেট্রিক টন চালের ঘাটতি থাকলেও বেসরকারিভাবেই আমদানি হয় 40 লাখ টন। পরবর্তীতে তার খেসারত দিতে হয় কৃষকদের। ধানের দাম নেমে আসে 600 টাকারও নিচে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আইসিসির দশক সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। রোববার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই দল ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দশক সেরা এই একাদশে সর্বোচ্চ 3 জন আছেন ভারত থেকে। তারা হলেন ওপেনার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্ক। অজিদের সমান 2 জন আছেন দক্ষিণ আফ্রিকা থেকেও, তবে পাকিস্তান থেকে কেউই জায়গা করে নিতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এবিডি ভিলিয়ার্সের সঙ্গে এই তালিকায় আছেন ইমরান তাহির। একাদশের বাকি 3 জন হলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, কিউই পেসার ট্রেন্ট বোল্ট এবং লঙ্কান লাসিথ মালিঙ্গা। দশক সেরা এই একাদশের অধিনায়ক করা হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ওয়ানডে এছাড়াও টি টোয়েন্টি এবং টেস্ট দলের দশক সেরা এই ফরম্যাটে দলে আছেন বিরাট কোহলি, কিন্তু 3 ফরম্যাটেরই কোনো দলই নেই পাকিস্তানে কোনো ক্রিকেটার। দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800 777777 নম্বরে।
এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আকাশে ডানা মেলল বিমানের নতুন ড্যাশ এইট ধ্রুব তারা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আগামী মার্চে চট্টগ্রাম সিলেট ও চট্টগ্রাম যশোর রুটে নতুন ফ্লাইট চালু। এবং ট্রায়াল না হওয়ায় 18 বছরের নিচে এবং অন্তঃসত্ত্বার নারীরা পাবেন না ভ্যাকসিন। নতুন করোনার সঙ্গে বাংলাদেশে রোগের নমুনায় মিল পেলেন চট্টগ্রামের গবেষকেরা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।